টেলি দুনিয়ার কুইন অভিনেত্রী সন্দীপ্তা সেন, তার রূপ গুণের পাগল অগণিত ভক্তরা। তবে তিনিও কিন্তু এক বলি অভিনেতার জন্য পাগল। সম্প্রতি তাকে গানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন এই টেলি সুন্দরী। 90 দশকের জনপ্রিয় সুপারস্টার গোবিন্দার ভক্তদের তালিকা নেহাতই কম নয়। তার হিরো নাম্বার 1 রাজাবাবু, কুলি নাম্বার 1 জরুদা গুলামের মতো একাধিক সিনেমা সেই সময়ের ব্লকবাস্টার হিট। এই অভিনেতার অন্ধভক্ত হলেন সন্দীপ্তা। এমনিতে অভিনেত্রী এখন ব্যস্ত তার ধারাবাহিকের শুটিং নিয়ে। সেই ব্যস্ততার ফাঁকে গোবিন্দা অভিনীত হিরো নাম্বার 1-এর হিট গান সোনা কিতনা সোনা হে লিপ দিয়ে সোশ্যাল মিডিয়া মাতালেন। দুর্গা সিরিয়াল দিয়ে টেলি দুনিয়ায় পা রেখেছিল অভিনেত্রী সন্দীপ্তা। এরপর টাপুর টুপুর তুমি আসবে বলে এর মতো একাধিক সিরিয়ালের মাধ্যমে দর্শকের মনের মণিকুঠায় আলাদা জায়গা করে নিয়েছিল এই টেলি ডিবা। আপাতত নায়িকা ব্যস্ত প্রতিদান ধারাবাহিক নিয়ে। চলতি সপ্তাহে সিরিয়ালটিতে আসতে চলেছে নয়া মোড়। প্রতিদানের মুখ্য চরিত্র শিমুল সেই অন্তঃসত্ত্বা এতদিনে দর্শকরা দেখে ফেলেছেন, তা নিয়ে পরিবারের লোকজন এবং তার স্বামী নীল বেশ চিন্তিত। সম্প্রতি দেখানো হয়েছে শিমুল এবং তার বাচ্চাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে নীলের জামাইবাবু নয়া ফোন দিয়ে এসেছেন। সাত অনুষ্ঠানের দিন শিমুল বাইরে বেরোয় নীলকে খুঁজতে। সেই সময় জামাইবাবুর নির্দেশে একটি গাড়ি তার পেছনে ধাওয়া করে। মাঝ রাস্তায় শিমুলকে হঠাৎ দেখতে পায় নায়ক। গাড়িটি নায়িকাকে ধাক্কা দিয়ে ফেলার আগে নীল তাকে সরিয়ে ব্রিজ থেকে উল্টে জলে পড়ে যায়। সেখান থেকে আদনায়ক ফিরে আসবে কিনা তা দেখতে চোখ রাখুন টেলিপর্দায়।